হাই ফ্রেন্ডস, প্রত্যেক সপ্তাহের মতো আজই চলে এসেছি আমরা গার্লিক স্টিক ফিশ মার্কেটে টগের প্রাইস জানার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা টগের প্রাইস জেনে নিই। বিক্রি করো বিক্রি করো, কম সময় কী পাওয়া যাবে? কম সময় কি আছে ভাইরা? ফুল মার্কিং দেখুন, মাথা মার্কিংটা দেখুন, ওরা পিছনে আইয়ে পিছনে আইয়ে আইয়ে না ইধার আইয়ে বাইরে ওপরে দিকে ছেড়ে দেখেন, তাহলে এখানে দেখ, এখানে দেখ, এখানে দেখ, হেভি বাজছে, হেভি বাজছে, ফুল মার্কিং আছে। পছন্দ হলো ম্যাম? আমি যে জিনিসটা দিচ্ছি আপনি কোনো ডাক্তারবাবু দেখাচ্ছি, আপনি ভালো থাকলে পয়সা পরের কথা, ওইভাবে না। আপনি বাড়িতে দিয়ে ধরুন আমাকে আধ ঘন্টার মধ্যে আমাকে জানাবেন জিনিসটা কীরকম অ্যাক্টিভ আছে। এখানে হচ্ছে নতুন জানা দিয়েছে, আমি লোককে দেখছি ভয় পেয়ে গেছে, এ প্রথমে এত উচিত উঠলো এত উচিত বিশ্বাস করবে। এই যে শিশু বাচ্চাটা এটা বাচ্চা 24,000-45,000 টাকা, এটা অরিজিনাল জিনিস, না না এই যে নাম্বারটা রাখুন, এটা আমার পরিচয় পত্র, ঠিক আছে? আমি কুকুরকে নিয়ে তো অনেক একদম কনফিডেন্ট হই, বুঝলেন? এই বাচ্চাটা রাখুন, কিছু দেখা দেয় আপনাকে চিন্তায় খাওয়া দেওয়া আর কিছু আই দেখুন। নিয়ে নেওয়ার পরে বুঝতে পারছেন যে কি হবে, এই বাচ্চাটা আলাদা ক্যাটাগরির বাচ্চা, আপনি আমাকে দেখে অন্তত 6 মাস পরে আমাকে ফিডব্যাকটা দেবেন কিরকম হয়েছে। 6 মাস পরে কেন, আপনি 2 মাসের মধ্যে রাখতে না বললে আমাকে দিয়ে দেবেন? বাচ্চা দেখুন বাচ্চাটা ধরো তো বাবু চলি কেমন লাগছে?
দেখুন আমি আপনাকে বিরাজ করতে চাইছি না, আমি একটা দাম বলে দেবো। হ্যাঁ তুমি রকম 15 টাকা দেবেন, ওটাই কেনা দাম। আপনাকে বলছি 20 টাকা ধরে দেবেন, তাহলে বুঝতে হবে যে কিনিকেল দিলাম আপনাকে। কিনিকেল টাকাটা বড় কথা না, কিনিকেল কোয়ালিটিটা বড় কথা। একটা যা পারলাম হাতে ধরে দিলাম, সেই জিনিসটাই বেশি না। তাহলে বলবেন একটা কুকুর দিয়েছি আপনি কি ওখানে পেট প্লাজা আছে ওখানে বলবেন যে আমি 22,000 টাকা দিয়ে কিনেছি, কারো নাম বলতে লাগবে না। দেখুন কি বলছি, এটা কম্পিটিশন মার্কেট, আর উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার মধ্যে সব থেকে বড় হাট, এটা এর ওপর কোনো হাট নেই। একটা পেট সব একটু বার করেন। হ্যাঁ বার করেন, এদিকে কেমন লাগছে নিয়ে, কেমন লাগছে নিয়ে, কোথা দিয়ে এসছেন ম্যাম? কিছু ভেবে এসেছিলেন যে বিগেলি নেবো? আচ্ছা বিগেলি নেবো ভেবে এসছিল, তাহলে শেষ পর্যন্ত এইটাই পছন্দ হলো। কিরকম রেঞ্জে হলো, কিরকম রেঞ্জে হলো? আচ্ছা এটা এটা প্রথম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। Thank you.